আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে তামিম ইকবালকে কিন্তু ফরচুন বরিশাল সাইন করিয়েছে তাদের আগামী 2 বছরের জন্য। তো সাকিব আল হাসানকে ছাড়ার পর তামিম ইকবালকে তারা জয়েন করিয়েছে। তারপরে একটা দুর্দান্ত একটা ঘটনা ঘটিয়েছে তারা, তারা কিন্তু জস বাটলারকে দলে ফিরিয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু জস বাটলার সাথে কন্ট্রাক্টও করে ফেলেছে, তারা 5 কোটি টাকাতে জস বাটলারকে এবারে ফরচুন বরিশালে জার্সিতে দেখতে চাই, দেখতে পাবো আমরা। তো বন্ধুরা, ফরচুন বরিশালের হয়ে জস বাটলার এর আগে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে, তারপর থেকে কিন্তু জস বাটলার আর বিপিএলে আসে নাই। কিন্তু এরপর আবার তাকে 2024 সালে আমরা সম্ভবত ফরচুন বরিশালের জার্সিতে তাকে আমরা আবার দেখতে পাবো। তো জস বাটলার মতো একজন প্লেয়ারকে দলে ফেরানো হয়েছে ফরচুন বরিশালে, আসলে বুঝতেই পারছেন এবার তাহলে ফরচুন বরিশাল ট্রফির জন্য ঠিক কতটা উঠে পড়ে লেগেছে, এই জন্য আর কি জস বাটলার মতো একজন প্লেয়ারকে তারা সাইন করিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।